এই এক্সারটা খুব বেশি লম্বা হবে না, আমরা বেসিক্যালি হাইব্রিড পাই মডেল, এবার্স মোল মডেল আর গামেল পুল মডেল নিয়ে আলোচনা করব। তো শুরু করতেছি হাইব্রিড পাই মডেল নিয়ে। তা হাইব্রিড পাই মডেলে যদি আমি সব ধরনের ইনস অ্যান্ড আউট ইনক্লুড করি, যে আমি সব ধরনের রেজিস্ট্যান্স কনসিডার করব, সব ধরনের ক্যাপাসিট্যান্স কনসিডার করব, হ্যাঁ, তাইলে জিনিসটা দেখতে হবে বেসিক্যালি এমন কিছু একটা। ওকে, বেসিক্যালি এটা আমার বেস। ওকে, বা যদি আমি আরবি এর পরে চিন্তা করি তাহলে এটা আমার বেস বলতে পারি। হ্যাঁ, এটা আমার কালেক্টর, বা মানে বেসিক্যালি এটা আমার মেইন কালেক্টর। আর যদি আরসি থেকে দূরে চিন্তা করি তাহলে এটা আমার একটা কালেক্টর পয়েন্ট, আর এটা হলো আমার এমিটার পয়েন্ট। ওকে, তো এর মাঝখানে যা কিছু ব্যবহার হয়েছে, যেমন এমিটার এবং বেসের মাঝখানে একটা ক্যাপাসিট্যান্স থাকতে পারে, ঠিক আছে, বা এখানে দুটা ক্যাপাসিট্যান্স আছে, একটা হলো জাংশন ক্যাপাসিট্যান্স, হ্যাঁ, আর হলো আরেকটা কেমন হয় পাই ক্যাপাসিট্যান্স মিন করছে, হ্যাঁ, এবং একটা রেজিস্ট্যান্স মিন করছে। ওকে, আবার আমি যদি বেস এবং কালেক্টরের মধ্যে চিন্তা করি তাহলে একটা রেজিস্ট্যান্স আছে, একটা ক্যাপাসিট্যান্স থাকবে। তা এই বিভিন্ন ধরনের ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স সব কিছুকে মাথায় রেখে মডেল করলে হাইব্রিড পাই মডেলটা দেখতে এরকম হয়। কিন্তু চাইলে এখানে অনেক কিছু নেগলেক্ট করতে পারি, হ্যাঁ, যদি আমাদের অ্যাজাম্পশনটা খুব বেশি ভগ হয়। তো ইন দ্যাট কেস সিম্পলিফাইড ভার্সনটা হবে এরকম। হ্যাঁ, এই সিম্পলিফাইড ভার্সনটা আমরা 2.1-এ পড়ে আসছি, ঠিক আছে। এটা আমার এমিটার আর বেস কালেক্টর আছে, তো আমরা এটা তখন এটাকে এভাবে মডেল করতে পারি। তাহলে এখানে এই পয়েন্টের মধ্যে ভোল্টেজটা যদি ভিবিই হয়, হ্যাঁ, আর এটা এই কারেন্টটা যদি আইবি হয়, ওকে, তাইলে ভিবি ইকুয়াল টু আইবি ইনটু এই রেজিস্ট্যান্সটা, রাইট, যেটা হলো আর পাই প্যারালাল 1/j ওমেগা ক্যাপাসিট্যান্স। ওকে, তো এটাকে পরে একটু ভেঙে লিখলে পরে এরকম দাঁড়ায়। তাইলে এখন আমার আইসি কত? এখানে আইসি ইকুয়াল টু জিএম ভিবি, অবভিয়াসলি, কারণ একটাই কারেন্ট সোর্স আছে, আর কোনো ব্রাঞ্চ নাই, আর ভিবি তো আমি একটু আগে বের করলাম, তাহলে এর সাথে জিএম গুণ দিলে আমি জিএম ভিবি পেয়ে গেলাম, রাইট। তো এখন গেইন কত? গেইন তো আমি যদি আইসি কে আইবি দিয়ে ভাগ দিই তাহলে আমি কারেন্ট গেইন পেয়ে যাচ্ছি। তো ভাগ দিলে পরে এরকম আসে, ঠিক আছে, তাহলে এই আইবি আইবি তাহলে কাটাকাটি হয়ে গেল, তাই তো? আর বাকি যেটুকু থাকলো, যে আর পাই জিএম, হ্যাঁ, এটাকে লেখছে HAP নট। ওকে, এই যে এখানে বলা আছে AI হলো স্মল সিগন্যাল কারেন্ট গেইন, আর HAP নট হলো বেসিক্যালি জিএম আর পাই। এটার একটা গাল ভরা নাম আছে, লো ফ্রিকোয়েন্সি কমন এমিটার স্মল সিগন্যাল কারেন্ট গেইন। তো এখানে তো নিচে অ্যাকচুয়ালি ইমাজিনারি নাম্বারটা আছে, তো এটা পরম মান নিলে পরে তো এরকম আসবে আর কি, ঠিক আছে। এখান থেকে কিন্তু চাইলে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে পারি, হ্যাঁ, কারণ কাট অফ ফ্রিকোয়েন্সি মানে কি, যে ফ্রিকোয়েন্সি যদি গেইন 1, তাহলে AI যদি 1 বসায় দেই অ্যান্ড দেন যদি f এর জন্য সলভ করি তাহলে কিন্তু আমরা FT পেয়ে যাব। ওকে, তো এটুকুই বেসিক্যালি হাইব্রিড পাই মডেলের আলোচনা। নেক্সট টপিক হলো ইবার্স মোল মডেল। বেসিক্যালি স্যার ইবার্স মোল মডেল যা কিছু আলোচনা করছে সেটার সাথে 3.2 এর যে কন্টেন্ট, 3.2 তে আমরা যে ইবার্স মোল মডেল পড়েছি তার হুবহু মিল আছে, হ্যাঁ, এই জন্য আমি এটা বেসিক্যালি খুবই সংক্ষেপের উপর দিয়ে স্কিপ করতেছি। হ্যাঁ, একদম বেসিক কথাবার্তাগুলো বলে রাখি, যদি একটা ট্রানজিস্টরকে আমি এমিটার বেস কালেক্টর এভাবে যদি আমি ডিফাইন করি NPN, তাহলে ইবার্স মোল মডেল অনুযায়ী আমি ওটাকে এভাবে দেখাতে পারি। ওকে, এরকম যদি আমি দেখাই তাহলে দেখাইতে পারি যে এ পাশে এমিটার, তারপর এখানে একটা কারেন্ট সোর্স আছে যেটা হলো আলফা আর IR, হ্যাঁ, নিচে একটা ডায়োড লাগাইছি, সে ডায়োড কি দিয়ে মডেলিং করা হয়েছে, যেটার অ্যাক্রসে ভোল্টেজ হলো VBE, হ্যাঁ, আর কালেক্টরের অংশে একটা কারেন্ট সোর্স আছে সেটা হলো আলফা IF, অ্যান্ড অ্যান্ড এখানে একটা ডায়োড দিয়ে মডেলিং করা হয়েছে যার অ্যাক্রসে ভোল্টেজ হলো VBC। ওকে, সো আমি এই কারেন্টকে বলতেছি IC, হ্যাঁ, আর এই কারেন্টকে আমি বলতেছি IE, হ্যাঁ। তো IF টা কি? IF টা কিন্তু অ্যাকচুয়ালি এই ডায়োডটার অ্যাক্রসে কারেন্ট, রাইট, তাহলে আমি এটাকে এই সূত্রতে লিখতেই পারি, কারণ ডায়োডের অ্যাক্রসে কারেন্টের ইকুয়েশন মোটামুটি এরকমই হয়। আবার IR টা কি? IR টা হলো এই ডায়োডের অ্যাক্রসে কারেন্ট, রাইট, তাহলে আমি IR কে ওইভাবে লিখতে পারি, কারণ ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজের ইকুয়েশন এরকমই হয়। আমি যদি এখন এই ব্রাঞ্চে KCL মারি, ঠিক আছে, তাইলে কিন্তু আমি এই ইকুয়েশনটা পাবো। আবার আমি যদি এই ব্রাঞ্চে KCL অ্যাপ্লাই করি তাহলে আমি এই ইকুয়েশনটা পাবো। ওকে,
তো এরপর আমি যদি আরো ফার্দার ক্যালকুলেট করি, অনেক কাহিনী করতে হয়, অবশ্যই ক্যালকুলেশনটা ইজি না, স্টেপ বাই স্টেপ করলে লাস্ট লাইনটা আসবে এরকম। অ্যান্ড ইভার্স ফোন মডেল অ্যাকচুয়ালি অনেক কিছুকে অ্যাকাউন্টে নেয় না, যেমন আমরা পিকচার এতে দেখতেছি যেটা বেসিক ইভার্স ফোন মডেল, কিন্তু পিকচার বিতে দেখতেছি আরো অনেক কিছু প্যারামিটার আছে যেটা বেসিক মডেলের বাইরে রয়ে গেছে, অনেক ক্যাপাসিটি আছে, অনেক রেজিস্ট্যান্স। অ্যান্ড পিকচার সিতে আমরা দেখতে পাচ্ছি যে যে আর্লি ইফেক্টটা হয়, এই আর্লি ইফেক্টটাকে এরা একটা এক্সট্রা কারেন্ট সোর্স দিয়ে মডেল করা লাগতেছে, হ্যাঁ বেসিক মডেলের বাইরেও। তো এই জন্য অ্যাকচুয়ালি ইভার্স ফোন মডেলটা খুব মানে শুধুমাত্র মিড রেঞ্জ এমিশনের জন্য, হাই এমিশন লো এমিশনে কাজ করবে না, এটা খুবই সিম্পল, এটার নন আইডিয়াল ইফেক্ট অ্যাকাউন্টে নেয় না, এটাতে প্যারামিটার লেস, সো ফ্লেক্সিবিলিটিও লেস, এটার এস্টিমেশনটা খুবই রাফ হয়, হ্যাঁ, অ্যান্ড এটা হায়ার অ্যানালিসিসের জন্য আপ টু মার্ক না। তো এই জন্যই নেক্সট যেটা বিগ গেম প্লে করে সেটা হলো গামেল পুন মডেল, বা এটা হলো আরো আপগ্রেডেড মডেল। গামেল পুন মডেল অনেক অ্যাডভান্সড হলেও এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটিভলি এক্সপেন্সিভ। তো দেখা যাচ্ছে এটা হলো তার সার্কিট ডায়াগ্রাম যেটা অলরেডি অনেক কমপ্লেক্স, অ্যান্ড এটাতে যে সকল প্যারামিটার ইনপুট দেওয়া যায় তার লিস্ট হলো মোটামুটি এরকম, যেটা অনেক হিউজ। বাট স্যার আর কি বেসিক্যালি গামেল পুন মডেলে খুব একটা ডিটেলস যায় নাই, বাট একটা আন্ডারলাইন ক্যালকুলেশন দেখাইছে। যেমন আমি যদি মনে করি যে এটা আমার এমিটার, এটা আমার বেস, এটা আমার কালেক্টর, ওকে, তাহলে বেস সেন্সর যে কারেন্টটা আছে সেই কারেন্ট বেসিক্যালি এই দুটো কারেন্টের সমষ্টি, এটা হলো আমার ডিফিউশন কারেন্ট আর এটা হলো আমার ড্রিফ্ট কারেন্ট, রাইট? এটা আমরা পড়ে আসছি 3.2-তে। তো এখন আমি ধরলাম যে বেসে আমার ডোপিংটা গ্রেডেড, মানে এটা লিনিয়ার ডোপিং না, ওকে, মানে একদম কনস্ট্যান্ট ডোপিং না। তো তাহলে যদি গ্রেডেড ডোপিং হয় তাহলে ডিফিউশনের জন্য বা ডোপিং কনসেন্ট্রেশনের ডিফারেন্সের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে, হ্যাঁ, যেটা আমরা 3.2-তে পড়ে আসছি, তাহলে তার জন্য কিন্তু আমরা একটা ড্রিফ্ট কারেন্টও পাবো, রাইট? তা এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি গামেল পুন মডেলে আমরা মডেলিং করতে পারছি, এটা কিন্তু আমরা ইভার্স পুন মডেলে জীবনেও পারতাম না, ঠিক আছে? তো এরপর যদি আমরা ক্যালকুলেশন ক্যালকুলেশন করি একটু আগাই, তাহলে ইভেন্টুয়ালি এরকম একটা জিনিস আসে, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমরা বেসিক্যালি ডিফারেন্সিয়েশন অফ পি ইন্টু এন বলতে পারি, ঠিক আছে? তাহলে ইভেন্চুয়ালি ক্যালকুলেশন করলে এরকম দাঁড়াচ্ছে। তো ইভেন্চুয়ালি এই লাইনে আসার পরে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, মানে আমরা দুই পাশে ইন্টিগ্রেশন করব, মানে একদম জিরো থেকে বেস উইথ পর্যন্ত, হ্যাঁ, মানে এটা হলো আমার জিরো আর এটা হলো আমার XV, মানে এখান থেকে এই পর্যন্ত আমি ইন্টিগ্রেট করব, হ্যাঁ, তাইলে ইকুয়েশনটা সে এরকম, ওকে। তো এখন এন অফ XV কিন্তু জিরো, হ্যাঁ, কারণ আমি যখন এটাকে বায়াসিং করি, ঠিক আছে, যদি আমি ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড ইউজ করতে চাই অ্যাম্পলিফায়ার হিসাবে, তাইলে এই জায়গাটা কিন্তু আমার থাকে ফরওয়ার্ড বায়াস, রাইট? কিন্তু এই জায়গাটা কিন্তু আমার থাকে রিভার্স বায়াস, ঠিক আছে? এটা আমি ডিপ্লেশন রিজিয়ন আসছি, হ্যাঁ, মানে এগুলো সব ডিপ্লেশন রিজিয়ন। তাইলে আমার চার্জ প্রোফাইলটা কেমন হয় মনে আছে? সামথিং লাইক দিস, রাইট? সরি, এটা তো উঠবে না, আর এটা একদম নেমে জিরো হয়ে যায়, তাই তো? যদি এখানে রিভার্স বায়াস করা আছে, এটা তখন সামথিং এরকম কিছু একটা হয়, মানে মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনটা। তো এখানে তো কিন্তু আমার ক্যারিয়ার কনসেন্ট্রেশন জিরো, হ্যাঁ, তাইলে আমার NB-টা তাহলে আমার জিরো হয়ে গেল, এন অফ XB ইকুয়াল টু জিরো, আর পি নট ইন্টু এন নট এটা ইকুয়াল টু NiA² ইন টু দি পাওয়ার VBE বাই VT, হ্যাঁ, এরকম একটা ভোল্টেজ হবে, সরি, মানে এরকম একটা ক্যারিয়ার কনসেন্ট্রেশন হবে, হ্যাঁ, কারণ এই পয়েন্টে কিন্তু আমার ডিফিউশন কারেন্টের একটা সার্টেন কনসেন্ট্রেশন আছে যেটা খুবই বেশি, হ্যাঁ, এটার ইকুয়েশনগুলো আমরা 3.2-তে পড়ে আসছি, একটু রিভাইজ দিয়ে দেখে আসলে হয়ে যাবে। তো ভ্যালুটারও বসালে লাস্টে দেখা যাচ্ছে যে কারেন্টের ইকুয়েশনটা এরকম আসে, হ্যাঁ। তো এই কারেন্টের ইকুয়েশনে দেখা যাচ্ছে যে ডিনোমিনেটরে একটা গামেল নাম্বারের ব্যাপার আছে, এবং যেটা গামেল নাম্বারে খুব একটা পারফেক্ট একটা ইকুয়েশন, খুবই অ্যাকুরেট ইকুয়েশন। তো তো আমি এরকম গামেল নাম্বার, তারপর গ্রেডেড ডোপিং, তারপর ডিফিউশন কারেন্ট, ড্রিফ্ট কারেন্ট, এত কিছু চিন্তা করে আমি একটা কারেন্ট বের করতে পারতেছি গামেল পুন মডেলে, যেটা আসলেই অ্যামেজিং। তো এই ছিল মোটামুটি তিনটা মডেল। এরপর থেকে নেক্সট ভিডিও হবে জেফেট, তারপর মেসফেট অ্যান্ড হেমট এগুলো নিয়ে, তারপর টানেলিং ডায়োড আর ক্রিস্টাল গ্রোথ কভার করলেই মোটামুটি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। বেসিক্যালি ট্রাই করব 5 ঘন্টার নিচেই যেন আমাদের পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যায় সব মিলিয়ে, বা ম্যাক্সিমাম 5.5 ঘন্টা, এর উপর যাওয়ার কথা না। থ্যাংকস টু এভরিওয়ান।